হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। শীতের সন্ধ্যায় সব রকম পাকোড়া খেতেই ভালো লাগে, তাই আজ আবারও আমি পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করব গাজর আলুর পাকোড়া। সেজন্য আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুইটা গাজরকে এখানে কুচি করে নিলাম, সঙ্গে তিনটে আলু কুচি করে নিয়েছি। বেসন নিলাম 250 গ্রাম, মরিচ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ নিলাম 1 টেবিল চামচ। তিনটে কাঁচামরিচকে কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিলাম। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে গাজর আলুর পাকোড়া। তো আমি এগুলোকে এখন একটা মিক্সিং বলে নিয়ে মিক্স করব। তো আমি মিক্সিং বল নিলাম, এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি বলে। এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব। গাজর আলুটাকে আগে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, পাকোড়া খেতে অনেক ভালো লাগে, শীতের সন্ধ্যা হলে তো কথাই নেই। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিব গাজর আলুর সঙ্গে। তো মিক্স করে নিচ্ছি। এখন পেঁয়াজ মিক্স করে দিচ্ছি, তারপরে দিচ্ছি কাঁচামরিচ। এখন যে বেসনগুলো রেখেছি সেগুলো অ্যাড করে দিচ্ছি, বেসনগুলো এভাবে শুকনায় মিক্স করে নিতে হয়। পানি দিয়ে মিক্স করলে আবার বেশি পানি হয়ে যাবে, সেই জন্য শুকনায় অ্যাড করে দিতে হয়। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, চামচ দিয়ে তো আর ভালোভাবে ম্যাশ করা হয় না। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, আর এটাতে সবসময় গাজর এবং আলুর পরিমাণের চেয়ে বেসনের পরিমাণটা অনেক কম দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। একটু হালকা পানি অ্যাড করলাম, জাস্ট হাতের ছিটা, বেশি পানি দেওয়া যাবে না। এই যে হয়ে গেল, আজকের রেসিপিতে আছে গাজর আলুর পাকোড়া। এই যে আমার পাকোড়া ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। তো আমি এটাকে এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি পেঁয়াজের আকারে ভেজে নিব। এই যে ঠিক এভাবে পেঁয়াজের আকার করে নিতে হবে, নিয়ে তো তৈলে দিতে হবে। আমি আবারও 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, অনেক সফটি ভাব দেখা যাচ্ছে, সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেওয়ার পর্যায়ে চলে এসেছে, তাই আমি এখন ভেজে নিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন তৈল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ তৈল দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হয়ে আসলে আমি গাজর আলুর পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিব। তৈলটা গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজের আকারে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
অনেকে গাজর, এমনিতে কাঁচা গাজর খেতে পছন্দ করে না, তারা যদি এভাবে পাকোড়া তৈরি করে খান তাহলে অনেক ভালো লাগবে। পাকোড়া তৈরি করে খেতে অনেক সুস্বাদু। এই যে আমার এক প্যান পাকোড়া দেওয়া হয়ে গেল। তো অনেক বাচ্চারা তো গাজর খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিলে আমার বিশ্বাস তারা খাবে। এভাবে সবাই খেতে পারেন, গাজর দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, শুধু যে কাঁচা খাবে তাই না, গাজর দিয়ে পাকোড়া তৈরি করা যায়, গাজরের হালুয়া তৈরি করা যায়, গাজর সবজির সঙ্গে রান্না করে খাওয়া যায়। তো পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আমি এবার অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা আবার আপনারা বাদ দিয়েও খেতে পারবেন, সমস্যা নেই, আবার বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যায়, আবার কেউ মন চাইলে মুড়ির সঙ্গেও খেতে পারবেন। দাঁড়ান, এক প্যান পাকোড়া হয়ে গেল। তো আমি এগুলাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আরেক প্যান পাকোড়া দিব। এই যে অনেক সুন্দর দেখাচ্ছে, কালারটা অনেক সুন্দর এসছে, একদম হলুদ হলুদ ভাব, গাজরের কালার চলে এসছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখন আরেক প্যান পাকোড়া দিয়ে দিচ্ছি। যদি আমার আজকের রেসিপিটা কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই শীতের সন্ধ্যায় এই গাজরের পাকোড়াটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগে। এটা তৈরি করা অনেক সহজ, রেসিপিটা খুব ইজি, একদম 10 মিনিটের ভিতরে সম্পূর্ণ করা যায়। গরম চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আমার তো এখনই জিভের জল চলে আসছে, কিন্তু এখনও রেডি হয়নি তাই খেতে পারছি না। আমার আজকের রেসিপি ছিল গরম চায়ের সাথে শীতের সন্ধ্যায় গাজর আলুর পাকোড়া। তো আমি আবারও আরেক প্যান পাকোড়া, এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি, আরেক পিঠ দিয়ে দিচ্ছি। তো আমার শীতের সন্ধ্যার পাকোড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে প্রায়, আরেক প্যান হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। তো আমার আরেক প্যান পাকোড়াও দেওয়া হয়ে গেল। দুটো গাজর, তিনটা আলুতে দেখুন অনেকগুলো পাকোড়া হয়ে গেছে, প্রায় 3 প্যান পাকোড়া হলো, সবগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি প্যানটাকে দেখুন কীভাবে ঘুরিয়ে দিচ্ছি, সবগুলোতে যেন ভালোভাবে তৈলটা লাগে, সবগুলা পাকোড়াতে তৈল না লাগলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য প্যানটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তো এক পাশ হয়ে গেছে, আবারও আরেক পাশ পাল্টিয়ে দিচ্ছি। তো বিয়াস দেখুন আমার পাকোড়াগুলো, গাজর আলুর পাকোড়াগুলো হয়ে গেল। আজকে আমার রেসিপিতে ছিল গাজর আলুর পাকোড়া। এই পাকোড়াটা বেসন দিয়ে তৈরি করে নিতে হয়। তো আজকের রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। এবং লাইকস দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো, এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি আমার রেসিপিটি শেষ করলাম, খোদা হাফেজ। Thank you.